জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে জিএম কাদের আদালতের দেয়া নিষেধাজ্ঞা আজ স্থগিত করেছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের একক বেঞ্চে এ আদেশ দিয়েছে একই সঙ্গে ওই নিষেধাজ্ঞা কেন চূড়ান্তভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত গত বছরের উনত্রিশ নভেম্বর জিএম কাদের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞার আদেশ দেয় ঢাকার একটি আদালত জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত জিয়াউল হক মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে জিএম কাদেরের আর কোন বাধা নেই তার উপর নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞা আজ স্থগিত করেছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের একক বেঞ্চে এ আদেশ দিয়েছে একই সঙ্গে ওই নিষেধাজ্ঞা কেন চূড়ান্তভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত গত বছরের উনত্রিশ নভেম্বর জিএম কাদেরের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞার আদেশ দেয় ঢাকার একটি আদালত জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত জিয়াউল হক মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে জিএম কাদেরের আর কোনো বাধা নেই তার উপর নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞা আজ স্থগিত করেছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের একক বেঞ্চে এ আদেশ দিয়েছে একই সঙ্গে ওই নিষেধাজ্ঞা কেন চূড়ান্তভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত গত বছরের নভেম্বর কাদেরের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞার আদেশ দেয় ঢাকার একটি আদালত জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত জিয়াউল হক মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে জিএম কাদের আর কোনো বাধা নেই তার উপর নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞা আজ স্থগিত করেছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের একক বেঞ্চে আদেশ দিয়েছে ওই কেন বাতিল করা হবে না এ চূড়ান্তভাবে তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত গত বছরের উনত্রিশ নভেম্বর জিএম কাদেরের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞার আদেশ দেয় ঢাকার একটি আদালত জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত জিয়াউল হক মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে জিএম কাদেরের আর কোনো বাধা নেই তার ওপর নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞা আজ স্থগিত করেছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজের একক বেঞ্চে এ আদেশ দিয়েছে একই সঙ্গে ওই নিষেধাজ্ঞা কেন চূড়ান্তভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত গত বছরের উনত্রিশ নভেম্বর জিএম কাদেরের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞার আদেশ দেয় ঢাকার একটি আদালত জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত জিয়াউল হক মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে জিএম কাদের আর কোনো বাধা নেই তার উপর নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞা আজ স্থগিত করেছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের একক বেঞ্চে এ আদেশ দিয়েছে একই সঙ্গে ওই নিষেধাজ্ঞা কেন চূড়ান্তভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত গত বছরের উনত্রিশ নভেম্বর জিএম কাদেরের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞার আদেশ দেয় ঢাকার একটি আদালত জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত জিয়াউল হক মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত